চিট ফান্ড তদন্তে গতি আনতে বা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই এর আলাদা অফিস। এতদিন চিট ফান্ড তদন্তের কাজ চলত এই ভবনের একতলা ও তিনতলায় সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসে। সূত্রের খবর, 2017 সালে কেন্দ্র তদন্তকারী সংস্থা চিট ফান্ড সংক্রান্ত 20টি মামলা তদন্ত করছিল। বর্তমানে মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58। সারদা রোজভ্যালি সহ চিট ফান্ড তদন্তের জন্য এবার সিজিও কমপ্লেক্সের চারতলায় আলাদা অফিস হল সিবিআই এর। আজ উদ্বোধনে উপস্থিত ছিলেন সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর সহ শীর্ষ কর্তারা। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহাকে জানিয়েছে, শুনবো। চিটফান্ড সংক্রান্ত তদন্তের জন্য সিজিও কমপ্লেক্সের নতুন দপ্তর পেল সিবিআই। আমরা রয়েছি সিজিও কমপ্লেক্সের থার্ড ফ্লোরে। আমরা দেখতে পাচ্ছি সামনে একটি ব্যানার লাগানো সিবিআই এর ইকোনমিক অফেন্স ফোর ব্রাঞ্চ, অর্থাৎ পিও ফোর, নতুন ব্রাঞ্চ, যে ব্রাঞ্চ শুধুমাত্র চিটফান্ড সংক্রান্ত তদন্ত করবে। যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি, 2017 সাল পর্যন্ত শুধুমাত্র 20টি কেস ছিল, অর্থাৎ 20টি কোম্পানি চিটফান্ড কোম্পানির বিরুদ্ধে তদন্ত করছিল সিবিআই। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 58। আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এই অফিসের। সামনে আমরা দেখতে পাচ্ছি পুরোহিত বসে রয়েছেন, তিনি পুজো করেছেন সিবিআই এর সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা এখানে এসেছিলেন, জয়েন্ট ডাইরেক্টর এসেছিলেন, এক্সপিরিয়েন্সড অফিসাররা ছিলেন, তারা কিন্তু পুজো করে আনুষ্ঠানিকভাবে এই অফিস উদ্বোধন করা হলো। অর্থাৎ চিটফান্ড সংক্রান্ত যে তদন্ত আজ পর্যন্ত কিন্তু সিজিও কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে চলছিল, সেটা কিন্তু আগামী দিনে এই ফ্লোরে, অর্থাৎ সিজিও কমপ্লেক্সের থার্ড ফ্লোরে হবে। সব মিলে কিন্তু যেটা সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন, যেহেতু বিস্তারিত তদন্ত হচ্ছে, তদন্তর এরিয়া অনেকটা বেড়েছে 20 কোম্পানি থেকে 58 কোম্পানি, তাই এবার কিন্তু আলাদাভাবে ভাগ করে সিজিও কমপ্লেক্সের সিবিআই এর এই নতুন অফিস। ক্যামেরায় প্রবীণ সামন্তর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, সিজিও কমপ্লেক্স।